সালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেলের একটা ভিডিওতে একটা ভাই আমাকে কমেন্টস করে জানতে চেয়েছেন আমার কাছে যে আমরা কয়টা থিম কাস্টমাইজেশন শিখলে আমরা মোটামুটি মার্কেট প্লেসে কাজ করতে পারবো। তো এই বিষয়টা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরু করার আগে ফান্ডামেন্টাল একটা বিষয় আপনাদেরকে প্রথমে বোঝাবো, তারপর আমরা মূল আলোচনায় চলে যাবো। ফান্ডামেন্টাল যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সম্পর্কে ধারণা নেওয়ার আগে আপনাকে বুঝতে হবে যে মার্কেট প্লেসে যে ধরনের কাজ পোস্ট হয় এবং বায়াররা যে ধরনের কাজ আমাদেরকে দিয়ে করায় সেই প্রসেসটাকে বুঝতে হবে এবং সেই চাহিদাটা আপনাকে ফার্স্টে বুঝতে হবে। তার মেন কারণ, আপনি যদি বায়ারের চাহিদাটা না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি বায়ারকে সঠিকভাবে আউটপুট দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে বায়ার বেশিরভাগ ক্লায়েন্ট, আমি বিগত যে 3-4 বছর ধরে কাজ করতেছি অনলাইনে, বেশিরভাগ ক্লায়েন্ট সর্বপ্রথম আপনাকে নক করবে, একটা সাইট আপনাকে দিয়ে বলবে যে এই সাইটের মতো আমাকে ডিজাইন করতে হবে। প্রত্যেকটা প্রায় 90% সাইটের ক্লায়েন্টের ডিমান্ড থাকে এরকম, একটা সাইট আপনাকে দিবে, দিয়ে বলবে এই সাইটের মতো আমাকে একটা সাইট ডিজাইন করে দিতে হবে। তখন আপনি ক্লায়েন্ট কিন্তু আপনাকে নির্দিষ্টভাবে বলবে না যে এই থিম দিয়ে তুমি আমাকে ডিজাইনটা করে দাও, এটা বলবে তবে খুব কম সংখ্যক ক্লায়েন্ট। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, খুব কম সংখ্যক ক্লায়েন্ট গুলো বলবে যে এই থিমটা দিয়ে আমার এই ওয়েবসাইটটা ডিজাইন করে দাও, কিংবা এই থিমের এই ডেমোটা দিয়ে আমার ওয়েবসাইটটা তুমি কাস্টমাইজ করে দাও, এটা খুব কম সংখ্যক ক্লায়েন্ট বলবে। তো সর্বপ্রথম ক্লায়েন্ট এটাই বলবে, বেশিরভাগ ক্লায়েন্ট, সর্বপ্রথম না, বেশিরভাগ ক্লায়েন্ট আপনাকে বলবে যে তুমি এই সাইটটার মতো আমার এই সাইটটা ডিজাইন করে দাও, এখন তুমি কি দিয়ে করবা সেটা তোমার বিষয়। তো সেই ক্ষেত্রে বেশিরভাগ কাজ যদি এই ধরনের হয়, এবার আপনি বলেন যে আপনি যদি 4-5টা থিম কাস্টমাইজেশন শিখে বসে থাকেন তাহলে আপনার কি করা উচিত? তখন যদি আপনি ওই থিমের থিমগুলোর মধ্যে যদি সীমাবদ্ধ থাকেন তাহলে আপনি কি ক্লায়েন্টকে সঠিক সার্ভিসটা দিতে পারবেন? আমার মনে হয় আপনি পারবেন না। তবে আপনি যদি ওই 4-5টা থিম যদি প্রপারলি কাস্টমাইজেশন করে আপনি যদি ইউনিক ডিজাইন করার মানসিকতা তৈরি করতে পারেন, এলিমেন্টার ফেস বিল্ডার দিয়ে আপনার ডিজাইন করতে 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 এমন অভিজ্ঞতা হয়ে গেছে যে আপনার যে কোনো সাইট আপনি এলিমেন্টার ফেস বিল্ডারতে ডিজাইন করে দিতে পারছেন, ঠিক তেমনি যে কোনো সাইট আপনি ডিবি থিমতে ডিজাইন করে দিতে পারছেন, ঠিক আছে? তো তাহলে আপনি এবার আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনাকে কিভাবে কি করতে হবে। তার মানে আমি যদি আপনাকে প্রশ্নটা সহজ করে দিই, সেটা হচ্ছে যে আপনাকে ডিবি দিয়ে করেন, এলিমেন্টার দিয়ে করেন, আর আপনার এবারে থিম দিয়ে করেন, যে কোনো থিম দিয়ে আপনি ডিজাইন করেন না, অবশ্যই সেই থিম দিয়ে আপনি ম্যানুয়ালি ডিজাইনটা আপনাকে সর্বপ্রথম শিখতে হবে। এক কথায় যে আমরা বেশিরভাগ স্টুডেন্ট কি করে, ডেমো ইনপুট করি। অনেক ইউটিউবাররা দেখাই, আমি দেখছি রিসার্চ করে, তারা কি করে, ডেমো ইনপুট করে সেই ডিজাইনটাকে কাস্টমাইজেশন করে ছেড়ে দেয়। তবে এই ধরনের কাজ মার্কেট প্লেসে নাই, খুব কম, খুবই কম, মানে খুব 2-1% এই রিলেটেড কাজ। তবে বেশিরভাগ কাজ ক্লায়েন্ট আপনাকে একটা টার্গেট সাইট দেবে, সেই সাইটের মতো ডিজাইন করে দিতে হবে। এই কাজটা আপনাকে শিখতে হবে এবং এই কাজটা মার্কেট প্লেসে সব থেকে বেশি। তো তার জন্য আপনাকে কি করতে হবে, যে কোনো সাইট আপনি ডিবি থিম দিয়ে ডিজাইন করে দিতে পারবেন, যে কোনো সাইট আপনি এলিমেন্টার দিয়ে ডিজাইন করে দিতে পারবেন। হ্যাঁ, আরেকটি বিষয় সেটা হচ্ছে যে সব সাইটে আবার কিছু ডিপলি ফাংশন থাকে, সেগুলো কিন্তু কাস্টমাইজেশন করে দেওয়া যায় না, একটু কমপ্লিকেটেড হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে হবে সেই সাইটের পরিপূর্ণ ডিজাইন আনার জন্য। আর যে সেকশনটা আপনি পারবেন না, আপনার কাছে খুবই কমপ্লিকেটেড মনে হবে যে কোনো ফ্রি প্লাগইনের মধ্যে আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারছেন না, মানে কোনো ফ্রি প্লাগইন ব্যবহার করে ওই সাইটটা ডিজাইন করতে পারতেছেন না, তখন ক্লায়েন্টকে সেই জিনিসটাকে জানাতে হবে যে তোমার এই সাইটটা, যে সাইটটা তুমি আমাকে দিয়েছো, ওই সাইটটা আমি এই এই অংশটুকু কাস্টমাইজেশন করতে পারবো না। তখন ক্লায়েন্টকে বলতে হবে যে এই অংশটুকু ডিজাইন করতে হলে প্রিমিয়াম একটা প্লাগইন আছে, এই প্লাগইনের মতো এই প্লাগইনটি কিনে দিলে আমি তোমার ডিজাইনটা পরিপূর্ণ করে দিতে পারবো। তখন ক্লায়েন্ট যদি এগ্রি হয় তাহলে কিনে দিবে ভালো ক্লায়েন্ট হলে, আর যদি ভালো ক্লায়েন্ট না হয় তাহলে এটা কিনে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই এই মানে এই কথাটুক, এই কনভারসেশনটুক ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়ার আগে আলোচনা করে নিতে হবে। অবশ্যই যখন ক্লায়েন্ট আপনাকে কাজটা দিবে তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে দেখতে বলবে সাইটটা ভালোভাবে, আপনি ভালোভাবে অবজার্ভ করবেন বিষয়টা, দেখে আপনি অনুধাবন করবেন যে এক্সাক্টলি আমি পারবো কিনা, যে অংশটা কমপ্লিকেটেড মনে হচ্ছে ক্লায়েন্টকে জানাবেন, ক্লায়েন্ট তখন সেই জিনিসটা আপনাকে বলবে যে না এই অংশটা আমার দরকার, অথবা আমার এই অংশটা অপশনাল দরকার নেই, তুমি ডিজাইন করলেও করো না করলে না করো সমস্যা। তো এইভাবে কথাবার্তা বলে নিতে হবে। তো আমি যদি এবার বিষয়টা আমি শর্ট করে বলি তাহলে আপনাকে বুঝতে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে কোনো থিম কাস্টমাইজেশন শিখেন, সেটা শিখে ইউনিক কোনো ডিজাইন করা শিখেন,
তবে লাস্ট আমি একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে আপনি সব থেকে বেশি প্রাধান্য দেবেন থিম কাস্টমাইজেশন জগতে, সেটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার আর ডিবি থিম। এই দুটা থিম যে আপনি যদি কাস্টমাইজেশন শিখেন তাহলে আমার মনে হয় যে কোনো ওয়েবসাইট 100% না হলেও 90% সিমিলার ডিজাইন তৈরি করে ক্লায়েন্টকে স্যাটিসফাই করা যায়, যেটা আমি করতেছি আরো 10-5 জন ভাইয়েরা করতেছে। আর হ্যাঁ, সর্বশেষ আর একটা কথা, সেটা হচ্ছে আপনি অবশ্যই থিম কাস্টমাইজেশনের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, এটা কখনোই ঠিক কাজ না। অবশ্যই থিম কাস্টমাইজেশন শিখে মার্কেট প্লেস ইনকাম শুরু করবেন এবং পরবর্তীতে অবশ্যই থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট এগুলো শেষ করে ফেলবেন। তাছাড়া কিন্তু আপনি একটা পর্যায়ে ধরা খাবেন, আর এই ধরাটা আপনার প্রোফাইলের উপর পড়তে পারে। আপনার অবশ্যই থিম কাস্টমাইজেশনের পাশাপাশি থিম ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে শিখে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনার কাজটা খুব স্ট্রং হচ্ছে, আপনার স্কিল আস্তে আস্তে স্ট্রং হচ্ছে, আপনি কাজের পরিধি বা কাজের অ্যামাউন্ট ডে বাই ডে আপনার বেড়ে যাচ্ছে। আশা করি আজকে টিপস অ্যান্ড ট্রিক্সটা ভালো লাগবে বা ভালো লেগেছে। আর যদি কোনো বিষয় আমার কথার ভিতরে আপনাদের বুঝতে কষ্ট হয়, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাবেন, আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের মতামত নিয়ে আবার ডিসকাস করার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনে ক্লিক করবেন এবং পরবর্তীতে এরকম নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তাহলে ভালো থাকবেন, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।